জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীধামের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, শ্রী জগন্নাথের কৃপায় ভালো থাকো, এটা আমি চাই। রাত পোয়ালেই রথ, সেই জন্য আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। আর একটা কথা, জগন্নাথদেব যেহেতু এখানে থাকবেন না, মাসির বাড়িতে যাবেন, তো সেই জন্য জগন্নাথ মন্দিরে আজ কিন্তু ভিড় যথেষ্ট। এই ভিড়ের কারণ হচ্ছে যেহেতু জগন্নাথদেব সাত দিন এখানে থাকবেন না, সেই জন্য আজ ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, সাংঘাতিক ভিড়। এই প্রচণ্ড রোদের মধ্যেও ভক্তরা জগন্নাথদেবকে দর্শন করার জন্য লম্বা লাইন দিয়ে জগন্নাথদেব দর্শন করছেন। বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা অগণিত ভক্তের ঢল নেমেছে এই পুরীধামে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও স্বেচ্ছাসেবক আনা হয়েছে, বিভিন্ন মঠের সন্ন্যাসীরা এসেছেন, এবং সবথেকে বেশি যেটা চোখে পড়ছে তা হলো কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত সেই সব ভক্ত বা সন্ন্যাসীদের তৎপরতা। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, রথ এবং রথের দড়ি প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয়। এই যে এত বড় বড় তিনটি রথ, তার কাঠ কিন্তু নতুন করে কেটে তৈরি করা হয়। রথের যে কাপড়ের ডেকোরেশন করা হয় সে সবগুলোই নতুন করে বানানো হয়। এই যে রথের দড়িগুলো তোমরা দেখছো, প্রতি বছর রথের সময় এগুলো কারিগর দিয়ে বানানো হয়, এবং দড়িগুলো নারকেল ছোবড়ার আঁশ দিয়ে বানানো হয়। পুরনো কোনো জিনিস এখানে ব্যবহার করা হয় না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
বন্ধুরা এই হচ্ছে রথের দড়ি, এই দড়ি কিন্তু কালকে তিনটে রথে টানানো হবে। এই সেই পূর্ণ দড়ি, যে দড়ি ছোঁয়ার জন্যে কালকেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। পুরীতে আজকেই বহু লোকের সমাগম হয়েছে, কিন্তু কালকে যেহেতু রথের দিন সেই জন্য রথে আরও বহু সংখ্যক লোক এখানে আসবেন। তোমরা চেষ্টা করো জীবনে অন্তত একবার ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করার জন্য। বন্ধুরা এই হলো শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি, যে রথের দড়িতে একবার ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে পুরী শহরে, সেই রথের দড়ি আজ তোমাদের সামনে আমি কিন্তু দেখাচ্ছি। শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা যে রথে করে মাসির বাড়িতে রওনা দেবেন, অগন্তি ভক্তরা এসে এই দড়ি ছোঁয়ার জন্যে কাল আকুল প্রার্থনা কিন্তু জানাবে। শ্রী জগন্নাথ দেবের কৃপায় আজ এই দড়ি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। আমার সামনেই দেখতে পাচ্ছ শ্রী জগন্নাথ দেবের রথ, পরপর তিনখানা রথ এখানে আছে। মাঝখানে রথ হচ্ছে সুভদ্রা দেবীর এবং সর্বশেষ রথ হচ্ছে বলভদ্রের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসাধারণ পেন্টিং করা এত বড় যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কাল রথের সূচনা পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রথযাত্রার সূচনা করা হবে। রাস্তার দুপাশে বাড়ির ছাদেও কাপড়ের প্যান্ডেল করা হয়েছে। সেখানেও কালকে তিল ধারণের জায়গা থাকবে না, কিন্তু সেখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের এই জগন্নাথ ধাম দর্শন করে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। কারণ তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরের আরেকটি দারুণ ভিডিও বানানোর জন্য। আজ এই পর্যন্ত, আসছি রথের আপডেট নিয়ে। জয় জগন্নাথ।